থাকে আমি তুলে রাখছি। জাদুঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি লোটে মাছের পাকোড়া করে দেখাচ্ছি। এটা খুব অনেকে হয়তো পছন্দ করেন না, কিন্তু যারা পছন্দ করেন তারা খুবই পছন্দ করেন। মুচমুচে পাকোড়া শীতের বিকেলে খেতে খুব ভালো লাগে। এই জন্য আমি প্রথমে ময়দা, বেসন এবং কর্নফ্লাওয়ার এটা মিশিয়ে নিচ্ছি। এমনি শুকনো ভাবেই আমি প্রথমে মেশাচ্ছি, দরকার হলে পরে জল দেব। দিয়ে দেব আমি অল্প নুন, অল্প একটু হলুদ এবং এক চিমটি খাবার সোডা। সবটা আমি মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম একটু আদা, রসুন এবং কাঁচা লঙ্কা কুচি। এখানে চারটে কাঁচা লঙ্কা কুচি আছে। দিয়ে আবারও একটু মিশিয়ে নিলাম। ছোট মাছটা আমি আগে নুন, হলুদ, লেবুর রস দিয়ে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম এবং ছোট ছোট সাইজ করে কেটেছি। এই লোটে মাছটার জলটা যতটা সম্ভব চিপে আমি এখানে দিয়ে দিলাম। এবার শুকনো শুকনো আমি এটা মাখবো। সামান্য একটু জল লাগবে। এবার আমি একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছি, পেঁয়াজ কুচানোটা দিয়ে দিই। দিয়ে খুব ভালো করে মাখতে হবে। হ্যাঁ, আমার তৈরি হয়ে গেছে। এবার আমি মোটে মাছটা রেখে কড়াইতে তেল দিয়ে দেব। গ্যাসটা আমি অন করে দিলাম। সাদা তেল দিয়ে দিই ভাজার জন্য। ঠিক আছে, আমি পকোড়াগুলো ছেড়ে দিচ্ছি। পকোড়াগুলোকে লাল লাল করে ভেজে আমি তুলে রাখছি। আমি তুলে রাখছি।
লোটে মাছের পকোড়া হয়ে গেল। শীতের বিকেলে চায়ের সঙ্গে খেতে খুব ভালো লাগে।